তোমরা তোমাকে কলি হিসাবে অনেক ভালোবাসা দিয়েছ বাট যখন অর্ক আর কলির একটা সিন হয়েছিল যখন প্রথম আর কি কলি বলেছিল যে অর্ককেও ভালোবাসে তখন কি বলেছিল সেইটা আমি একটু তোমাদেরকে বলছি কি হলো তুমি ফোন ধরছিলে না কেন তুমি কি মনে করো তোমার জন্য কেউ কখনো চিন্তা করে না আমি চিন্তা করি তোমার জন্য আমার টেনশন হয় তুমি কেন ফোন ধরছিলে না তুমি কেন বুঝতে চাইছিলে না যে আমার তোমার জন্য টেনশানে পাগল হয়ে যাচ্ছিলাম কি হলো বলো কথা বলছিলে না কেন তখন অর্কমাকে বলেছিল আমার কিছু হয়নি কোলি আমি খুব ভালো আমি ঠিক আছি আমার একটু প্রবলেম হয়েছিল তাই জন্য আমি ফোনটা ধরতে পারিনি তখন আমি বলেছিলাম কিন্তু অর্ক তুমি বুঝতে পারো না আমি তোমায় কতটা ভালোবাসি তুমি কি কিছুই বোঝো না আমি আমার মনের কথাটা বলতে পারি না কিন্তু তা বলে কি আমি তোমাকে ভালোবাসি না আমি তোমায় খুব ভালোবাসি তুমি কি বুঝতে পারো সেটা তো এই সিনটা আমি করেছিলাম তো এই সিনটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগে জোরদার হাততালি এই সিন তো ভালো লেগেছে এই প্রেমের জিনিস তো ভালো লাগবেই কিন্তু এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে তোমাদের সিরিয়ালে একবার কাউকে আই লাভ ইউ বললো মুচকি দেখে হাসলো সেই মেয়েটা পটে যায় মানে ছেলেটা যখন মুচকি করে হাসলো মেয়েটা পটে যায় ওরা চোদ্দ গোষ্ঠীর লোককে দেখে হাসছে কেউ পড়ছে না কেন কেন তোমাদেরকে দেখে কেন কেউ কিন্তু ওরা তো খুব হাত দিচ্ছে ওদেরকে দেখে তো পটে যাওয়ার মতোই কিন্তু পড়ছে না তো সেই মানে সেই সিক্রেটটা কি কেন তোমরা কি তাদেরকে ভালোভাবে প্রপোজ করতে পারো না তাদেরকে কি আই লাভ ইউ বলতে পারো না না ব্যাপারটা অন্য রকম একটা কি বলল তোমার পাশে যে বসেছো একটা কি বলল আছে তোমার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ হ্যাঁ ওকে গার্লফ্রেন্ডের কথা শুনো কেমন ভ্যাবলার মতোই এরম ভ্যাবলা হয়ে থাকলে তো গার্লফ্রেন্ড হবে না 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 কেসটা অন্য জায়গায় এখানের ব্যাপারটা অন্য জায়গায় এই যে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান হলে বাবা মা সবাই চলে আসে এবারে ওরা একটু মুচকি হাসলেই বলে খবরদার বলে মারা কান ধরে নিয়ে সেটা একটা আমারও প্রবলেম আমার মাও কিন্তু আমার সাথে এসেছে আমার মাও আমার সাথে এসেছে কিন্তু ওই মায়ের সামনেই ঝাড়ি মারতে হবে মানে মায়ের সামনেই মুচকি হাসতে হবে যাতে মাকে মা না দেখতে পায় এরকম ভাবে দেখো তোমাকে তোমাদেরকে কেমন সুন্দর করে প্রেম করার রেসিপিটা শিখিয়ে দিচ্ছে মানে মাকে নিয়ে আসবে আবার তাকে ইশারাও করবে আবার তাকে এটাও বলবে এটা আমার মা আবার মাকে পরে গিয়ে বলবে যে ওখানে কি কাউকে দেখলে আমার মতো আমাকে সুন্দর হয়ে যাক ধরো আমি তোমার মা তুমি আমার পেছনে থেকে সামনে থেকে কিভাবে ওই ছেলেগুলোকে ইশারা করবে একটু দেখা হতো কি করছিস না না চোখেই সব বপুর নিজ না না ওই ছড়া না দেব না না মা ওরা কলকাতায় হয় না এটা এখানে হয় তাই তো ফাটিয়ে একটা হাততালি এখানে মা না তো এরকমই করে নাই নাকি না না এই দিদিরা করে না এই দিদিরা কিন্তু হাততালি দিতে না মানে এই দিদিরা করে না